আর আজকে আমার সাথে উপস্থিত রয়েছেন এক বহু চর্চিত এবং সর্বজনমতীয় এবং ভারতবর্ষের এই তথা বাঙালির এখন সর্বজনীন নেতা গর্গ চট্টোপাধ্যায়। আজকে গর্গ চট্টোপাধ্যায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনে এসেছিলেন, তার মধ্যেই কিছু মুহূর্ত আমার সঙ্গে একটু দিয়েছেন, সেই ব্যাপারে একটু কথা বলবো। দাদা, আজকের যে জেলা সম্মেলন, সেই সম্মেলনটা কেমন হলো? আজকের জেলা সম্মেলন দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষর প্রথম জেলা সম্মেলন। শহরাঞ্চল যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখান থেকে সহযোদ্ধারা এসছে, বারুইপুর থেকে এসছে, সুদূর ক্যানিং থেকে এসছে। সুদূর বলছি কারণ আজকে আমরা যে মল্লিকপুরে আছি সেখান থেকে অনেকটা দূরে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশ আমরা যেরকম ব্যপ্ত করতে পেরেছি এবং সেখানকার সহযোদ্ধারা, সেখানকার অভিজ্ঞতা, সেখানকার লড়াই, সেখানকার বাঙালি যুবক যুবতীদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট বেদনার জায়গা হিসেবে বাংলা পক্ষকে যে আস্তে আস্তে বেছে নিচ্ছে, এইটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আবার একই সঙ্গে একটা বিরাট দায়িত্বের প্রশ্ন। আমরা বাংলা পক্ষে যারা যারা আছি আমরা সকলেই সাধারণ মানুষ, কিন্তু আজকে বাঙালি জাতির এই সংকটকালে আমাদের সকলের উপর অসাধারণ দায়িত্ব এসে পড়তেছে। সেই অসাধারণ দায়িত্ব যেন আমরা সকলে কাঁধে করতে পারি, তার জন্য আগামী দিনের শপথ, প্রতিশ্রুতি, কর্মসূচি, কর্মকাণ্ড, কৌশল, নীতি ইত্যাদি আলোচনা হলো এই সভায়। এবং এই সভায় সকলে আমরা যারা ছিলাম আমরা একখানা নতুন প্রাণ, নতুন স্পৃহা, নতুন উৎসাহ নিয়ে আমরা কিন্তু এই সভা শেষ করেছি। এই সভা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষর জীবনে শুধু মাইল ফলক না, আমি বিশ্বাস করি দক্ষিণ চব্বিশ পরগনায় বাঙালি জাতির জীবনে এক মাইল ফলক হবে, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা আর পশ্চিমবাংলার আর দক্ষিণের প্রান্তীয় অংশ নয় যা কলকাতাকে শ্রমজীবী মানুষ সাপ্লাই করে, সেই জায়গায় থাকবে না। দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার পুঁজি চাকরি বাজার জমিতে নিজের ভাগ বসিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ মাথা উঁচু করে, ভালো খেয়ে, ভালো থেকে, বেশি আয় করে, মাথা উঁচু করে এই বাংলার মাটিতে বাঙালি হিসেবে বেঁচে থাকবে চিরকাল। তার যে লম্বা পথ চলা, সেই পথ চলার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবরণ, রিপোর্ট, কি কি হয়েছে, আগামী দিনে কি হবে, তার একখানা সামগ্রিক জিনিস হলো এই সম্মেলন। আমরা খুব খুশি। ধন্যবাদ। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.